হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শূন্য পদ পূরের বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ করতে যাচ্ছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ তথা এনটিআরসি এবং এই গণবিজ্ঞপ্তিতে প্রকাশ করতে তারা কিন্তু শিক্ষা মন্ত্রণালয়ের অনুমতিও পেয়েছে প্রিয় ভিউয়ার্স কথা বলবো এই বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ নিয়ে তার আগে ছোট্ট একটি অনুরোধ করব যদি আপনি আমার চ্যানেলটি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য তো চলুন চলে যাই মূল আলোচনায় পনেরো হাজার শিক্ষক নিয়োগ বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশের অনুমতি পেয়েছে এন এই নিউজটি কিন্তু প্রকাশ করেছে দ্য ডেইলি আর এই নিউজটি মূলত আপনাদের সাথে শেয়ার করব চলুন নিউজটি একটু পড়ে আসি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শূন্য পদ পূর্ণে বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ করতে যাচ্ছে বেসরকারি শিক্ষক নিবন্ন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এন টি এ এই গণবিজ্ঞপ্তি প্রকাশে শিক্ষা মন্ত্রণালয়ের অনুমতিও পেয়েছে তারা এনটিআরসি এর সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে বেসরকারি স্কুল কলেজ মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠানের চুয়ান্ন হাজার শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল তবে মহিলা কোটায় প্রার্থী না পাওয়া এবং যোগ্য প্রার্থী না থাকায় পনেরো হাজার তিনশো পঁচিশটি পদ ফাঁকা রয়ে যায় এই পদগুলো পূরণ করতে বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ করবে এনটিআরসি এ সূত্র আরো যে উদ্দেশ্য নিয়ে তৃতীয় গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল সেটি অনেকাংশেই পূরণ হবে না কেননা তৃতীয় গণবিজ্ঞপ্তিতে আবেদনকারীদের অধিকাংশই ইন্ডেক্স ধারী

করা হবে ভিউয়ার্স এই ছিল বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশটি এনটিআরসি এর একটা আপডেট তথ্য যে আপনাদের জানিয়ে দিলাম ভিডিওটি শেষ করার আগে অনুরোধ করবো আপনি যদি আমার নতুন থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ